এরপরে প্রশ্ন হলো জিন সাধনা করা কি জায়েজ আছে জিন কি সাধনা কেন করবেন ইবাদত করবেন কার আল্লাহ অনেক লোক জিনকে বসে আনার জন্য জিন সাধনা করে এই সমস্ত জিন সাধনাটা দনার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই অনেকে আছে দেখবেন যে শয়তানের শয়তানের থেকে বাঁচার জন্য শয়তানের পূজা শুরু করে দেয় বিশেষ করে এই জিনের এই জগৎটা বড় স্পর্শকাতর জগৎ এই জগতে হেঁটে অনেকে বেঈমান পর্যন্ত হয়ে যায় কারণ সে জিনকেই রীতিমত উপাসনা শুরু করে জিনের কথা মতো জিনে এটা করে ওইটা বলে তার কথা অনুযায়ী সবকিছু করে এবং জিনদের মধ্যে দুষ্ট জিন শয়তান যেগুলো সেগুলোর কথা শুনে অনেকেই বেঈমান হয়ে যায় এজন্য জিনের সাধনা না অনেকে জিনের সাধনা করে না ভাই ইবাদত এবং বান্দিগি গোলামি সাধনা করবেন কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনের আয়াত পড়ে যে চিকিৎসা করা হয় এটাকে রুকিয়া বলা হয় এটাকে কি বলা হয় রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয় এই রুকিয়া বা ঝাড়ফুঁক এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এটা সুন্নাহ সম্মত আপনি কোরআন আয়াত পড়ে পড়ে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন রক্ষা পাওয়ার চেষ্টা করবেন সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন পাঁচ নামাজের পর দোয়াগুলো পড়বেন বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আল্লাহ পড়ে বের হতে ভুল করবেন না ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন খাবার সময় বিসমিল্লাহ সব জায়গায় বিসমিল্লাহ পড়বেন টয়লেটের দরজাগুলো বন্ধ করে রাখবেন টয়লেটে ঢুকতে বিসমিল্লাহ বলতে ভুলবেন না এবং বাসার ভিতরে হারাম কোনো কিছু রাখবেন না হারাম কোনো কিছু করবেন না ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব কখনো আপনার বাসায় আপনার উপরে হবে না আর যদি হয় কোরআন আয়াত দিয়ে ট্রিটমেন্ট করবেন ওই জিনকে সাধনা করে না অনেকে জিন সাধনা করে জিনের সাহায্য নেয় জিনে তাকে উপকার করে রোগীরে ভালো করে মন্দ করে এই সমস্ত বিশ্বাস করে অদৃশ্যের কোন শক্তির কাছে যদি সাহায্য চাইতে হয় সেটা একমাত্র কে আল্লাহ অতএব এই সমস্ত জিন সাধনা ফাদনা করা যাবে না টাকনর নিচে কাপড় পরা কি জায়েজ টাকনর নিচে কাপড় পরা অবশ্যই জায়েজ মহিলাদের জন্য কাদের জন্য মহিলাদের জন্য এখন যদি আপনাদের মধ্যে কেউ আমার সামনে যারা আছেন আপনারা যদি মহিলা হন তার টাকনর নিচে কাপড় বেশি বেশি করে পরবেন পরবেন না শুধু আপনাদের পড়তে হবে টাকনর নিচেই পরবেন টাকনর নিচে পরবেন তো মহিলা হলে অবশ্যই টাকনর নিচে পরবেন আর পুরুষ হলে টাকনর উপরে দেখেন এখন বিভিন্ন গবেষণা অনেক আর্টিকেল আছে অনলাইনে অথেন্টিক বিভিন্ন সোর্সের এই সমস্ত আর্টিকেলগুলো পাওয়া যায় দেখবেন যে ছেলেরা তাদের উপর থেকে যে প্যান্ট পাজামা আপনার জুব্বা জামা চাদর ইত্যাদি এগুলো যদি টাকনর নিচে চলে যায় এগুলো ছেলেদের যৌন শক্তি কমিয়ে দেয় নানা রকম স্বাস্থ্যগত দিক থেকে তাদেরকে দুর্বল করে ক্ষতি হয় এরকম অনেক গবেষণা আজকাল পাওয়া যাচ্ছে এই বিষয়ে গবেষকরা তারা যাচাই বাছাই করবেন আমি শুধুমাত্র এই সমস্ত গবেষণা দেখেছি পড়েছি সেটা আমি আপনাকে জানাচ্ছি সবচেয়ে বড় কথা হলো গবেষণায় কি প্রমাণ হলো না হলো এটা বড় কথা না আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য টাকনর নিচে এ জাতীয় পোশাক আশাক পরাকে হারাম করেছেন হারাম এটা শুধু না সাধারণ না জায়েজ না এটা হারাম পরিষ্কার হারাম যার কারণে এর মধ্যে পুরুষের ক্ষতি আছে এতে কোনো সন্দেহ নাই দুনিয়া আখিরাতের ক্ষতি অবশ্যই আছে ভাইরা আমার এই জন্য টাকনর নিচে পুরুষের প্যান্ট জুব্বা জামা লুঙ্গি এগুলো পরবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাই নিফাফিন নার টাকনর নিচে তোমাদের যে পোশাক যাবে এগুলো জাহান্নামে নিচে যাবে জাহান্নামে যাবে এর মানে হলো যে নিচ থেকে যেগুলো আসে ধরুন মোজা ওটা তো থাকেই টাকনর নিচে ওটা অসুবিধা নেই অথবা অনেকের আপনার মোজার সাথে পাজামা অ্যাটাচ থাকে বিভিন্ন ডিউটির পোশাক থাকে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু উপর থেকে যেগুলো পড়ছেন নিচে যাচ্ছে সেটা যেন টাকনর নিচে না যায় এটা পুরুষ সেভাবে সচেতন থাকবেন আর মহিলাদের জন্য উল্টা শয়তান এই মাসালার উল্টাই দিছে কারণ মাসালা আমার না জানলে কি হয়েছে শয়তান জানে এই জন্য শয়তান মহিলাদেরকে বলছে তোরা ধুতি পাজামা পর যাতে করে ওটা পায়ের গোসা সহ দেখা যায় আর পুরুষে বলছে তোরা এমন পাজামা পর লুঙ্গি পর যাতে টাকনর নিচে চলে যায় অনেক প্রবাসীরা আছে বলে যে আমরা সৌদি আরব থাকি সেখানকার ইয়া বড় বড় জুব্বা পড়া হুজুররাও দেখি টাকনর নিচে পরে ওইগুলো হুজুর না ওইগুলো সব মজুর জুব্বা পড়লে কি হয় না হুজুর ওটা ওদের জাতীয় লিবাস যে কাম করে সে যায় দেখেন সিগারেটও খায় তো যার কারণে এটা জায়েজ হতে পারে সৌদি আরবের কোনো আলিম এই কাজ করেন না বিদায় টাকনর নিচে পোশাক পরবেন না ভাইরা আমার এই জন্য সৎসাহস করতে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে টাকনর নিচে প্যান্ট পরে আবার মসজিদে গেলে নামাজের সময় দেখবেন গোসা আছে না অনেকে এটা শুধু নামাজের সময় না সবসময় কি করতে হবে গোসাইতে